প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, মিসও ভালো আছি। আজ আমরা তৃতীয় শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আবার এলাম তোমাদের সাথে। আজ আমরা কি করব, একটা মজার একটা গল্প শিখব। গল্পের নাম কি? কানামাছি ভোঁ ভোঁ। তাহলে চলো আমরা গল্প থেকে ঘুরে আসি। কি মনে হচ্ছে কি এটা, আসলে এটা নামটা কি হতে পারে, কিসের নাম এটা? হ্যাঁ, আমরা এখন গল্পের মধ্যেই আমরা জেনে নেব, তারপর আমরা কি দেখতে পাচ্ছি, ও মা কি সুন্দর একটা গ্রাম, কি সুন্দর ঘর বানানো দেখতে পাচ্ছি। ও মা, এখানে আবার কি হচ্ছে, ছেলেমেয়েরা খেলা করছে। আচ্ছা, কি এমন খেলা, আর কি সুন্দর সেই গ্রাম, একদম ছবির মতোই সুন্দর। কি যে ভালো লাগছে আমার, তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগছে না? বলো তাহলে, আমরা কি কানামাছি ভো ভো আসলে কি, আমরা এটা এখনই জেনে নিব। চলো, গ্রামের নাম শীতলপুর, তপুর মামার বাড়ি। গ্রামখানি ছবির মতো সুন্দর। প্রতি বছর গ্রীষ্মের ছুটিতে তপু মামা বাড়ি যায়, সাথে বাবা মা আর বড় বোন কান্তা। শহর ছেড়ে দূরে কয়েকটা দিন খুব আনন্দে সময় কাটে। গ্রামে তপু আর কান্তার অনেক বন্ধু। মামা তো ভাই বোন ঋতু, সোমা আর জিশান তো আছেই, আরও আছে পাশের বাড়ির কেয়া, কনক, শিহাব, সুবিমল, রাতুল এবং আরও অনেকে। সবাই একসাথে হইচই আর আনন্দে সময় কাটায়। দুপুরে বাগানে মিছিমিছি বনভোজন হয়, বিকেলে হয় খেলা, আর রাতে উঠোনে মাদুর পেতে গল্প। কি মনে হচ্ছে, খুব মজা লাগছে তাই না? আমাদেরও তো মামার বাড়ি আছে, আমরা কি করব, ছুটিতে আমরাও মামার বাড়ি যাব। এখন আমরা কি দেখতে পাচ্ছি, ওরা চোখে কি যেন একটা বেঁধে দিচ্ছে একজনের, আর কি চারপাশে সবাই ঘোরাফেরা করছে। এটা কি? আচ্ছা, এটাই বুঝি ওদের খেলা। আচ্ছা, কীরকম খেলা এটা, চলো আমরা তাহলে দেখি। এবার গ্রামে তপু একটা নতুন খেলা শিখল, নাম কানামাছি। কি যে মজার খেলা, অনেকে মিলে একসাথে খেলা যায়। সেদিন খেলার শুরুতে রাতুলের দু চোখ কাপড় দিয়ে বেঁধে দিল সোমা, এমনটাই নিয়ম। তবে প্রথমে কার চোখ বাঁধা হবে সেটা নিজেদেরই ঠিক করে নিতে হয়। পলাশ পাশ থেকে বলল, রাতুল সব দেখতে পাচ্ছে, সোমা আপু তুমি শক্ত করে বাঁধনি। সোমা রাতুলের চোখের সামনে একটা আঙ্গুল উঁচিয়ে ধরে বলল, কয়টা আঙ্গুল বলো তো? রাতুল বলল, পাঁচটা। এবার এক চোট হেসে উঠল, বোঝা গেল রাতুল কিছুই দেখতে পাচ্ছে না। তারপর কি হলো? হ্যাঁ, তারপর ওদের খেলা শুরু হলো। সবাই খেলছে, কত মজা করে খেলছে। এরপর শুরু হলো আসল খেলা। রাতুলের চারদিকে ঘুরতে লাগলো সবাই এক ঝাঁক মাছির মতো। কেউ তাকে হালকাভাবে ধাক্কা দিচ্ছে, কেউ দিচ্ছে গায়ে টোকা, আর মুখে কাটছে মজার একটা ছড়া, কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। খেলার নিয়ম মতো রাতুল এদিক ওদিক হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছে, সেও ছড়া কাটছে, আনি মানি জানি না, পরের ছেলে মানি না, আনি মানি জানি না, পরের মেয়ে মানি না। কি কি মজা লাগছে না ছড়াগুলো শুনতে, একটু অন্যরকম লাগছে। এমনি চলতে চলতে হঠাৎ করে রাতুল কান্তাকে ধরে ফেললো, বলল, এটা কান্তা আপু। ব্যাস, রাতুলের মুক্তি, চোখ বাঁধা হলো কান্তার। এবার সবাই চোখ বাঁধা কান্তাকে ঘিরে ঘুরতে শুরু করলো, মুখে সেই ছড়া। কান্তাও খুব অল্প সময়ে ছড়া শিখে নিয়েছে। কি মজা লাগছে বলো তাই না? কি তোমাদেরও খেলতে ইচ্ছে করছে? হ্যাঁ, আমরাও খেলবো। এখন আমরা কি করব, এখন আমরা কিছু শব্দ দেখতে পাচ্ছি, শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি এবং অর্থ বলি। গ্রীষ্ম, মিছিমিছি, বনভোজন, ঝাঁক, ছড়া, শৈশব। গ্রীষ্ম অর্থ গরমের কাল, মিছিমিছি, মিছিমিছি অর্থ কোনো কারণ ছাড়া,
বা খামোখা। বনভোজন, বনভোজন অর্থ চড়ুই ভাতি। ঝাঁক, ঝাঁক অর্থ পাখি, মাছ, মাছি ইত্যাদির দল বা পাল, মানে এক কথায় তারা একসঙ্গে হয়ে যখন চলে সেইটাকে বলে। ছড়া, ছড়া অর্থ এক ধরনের ছোট কবিতা। শৈশব, শৈশব অর্থ কি ছোটবেলা বা শিশুকাল। এবারে আমরা ঘরের ভিতরে কিছু শব্দ দেখতে পাচ্ছি, এই শব্দগুলো দিয়ে ফাঁকা জায়গায় বসিয়ে কি করব, বাক্যটি সম্পূর্ণ করব। ক, খ, গ, ঘ, ঙ, চ, এভাবে আমরা কয়েকটি বাক্য দেখতে পাচ্ছি আর কি বক্সে শব্দগুলো দেখতে পাচ্ছি। আমরা আগে শব্দগুলো পড়ি, তারপর বাক্যগুলো পড়ি। মিছে মিছি, গ্রীষ্ম, বনভোজনে, ঝাঁকে, ছড়া, শৈশব। ক, আমরা কাল ড্যাশ গিয়েছিলাম। আমরা কাল কোথায় গিয়েছিলাম বলো তো, কি হবে? বনভোজনে। হ্যাঁ, তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ি, আমরা কাল বনভোজনে গিয়েছিলাম। খ, বৈশাখ জ্যৈষ্ঠ এ এই দুই মাস ড্যাশ কাল, কি কাল? বৈশাখ জ্যৈষ্ঠ মিলে কি কাল হয় বলো? গ্রীষ্ম। তাহলে বাক্যটি আমরা আর একবার পড়ে ফেলি, বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। গ, ড্যাশ তিনি ছুটে এসেছেন, কি তিনি ছুটে এসেছেন বলো তো? হ্যাঁ, মিছে মিছি। তাহলে আমরা বাক্যটি আর একবার পড়ি, মিছে মিছি তিনি ছুটে এসেছেন। ঘ, ড্যাশ ঝাঁকে পাখি উঠছে, কি পাখি উঠছে বলো তো? ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, ঝাঁকে ঝাঁকে পাখি উঠছে। ও, মা আমাকে ড্যাশ শিখিয়েছেন, মা আমাকে কি শিখিয়েছেন বলো তো? ছড়া। তাহলে আমরা বাক্যটি আরেকবার পড়ি, মা আমাকে ছড়া শিখিয়েছেন। চ, আমার ড্যাশ কেটেছে মামার বাড়িতে, আমার কি কেটেছে মামার বাড়িতে? শৈশব। তাহলে বাক্যটি আমরা আরেকবার পড়ি, আমার শৈশব কেটেছে মামা বাড়িতে। এবারে আমরা চলো নতুন কিছু শিখি, কি? আমরা যুক্ত বর্ণ শিখব এবার, এবং কি নতুন নতুন শব্দ গঠন করা শিখব। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু শব্দ রয়েছে, দেখি, গ্রাম, গ্রীষ্ম। এখানে রয়েছে গয়, র, ফলা, আকার। এটিকে ভেঙে আমরা লিখতে পারি গ যোগ র ফলা। এভাবে গ্রহ, অগ্র, নতুন নতুন শব্দ আমরা গঠন করা শিখতে পারি। গ্রীষ্ম, এখানে রয়েছে কি, সয়, ম। এটিকে ভেঙে আমরা লিখতে পারি স যোগ ম। এভাবে উষ্ণ আমরা লিখতে পারি, কি নতুন শব্দ আমাদের শেখা হয়ে গেল। কি আমাদের কি পড়াটা বেশ ভালো লাগছে, তাই না? আমরা কি এই পড়ার ছলে আমরা কি করছি, একটা নতুন খেলা শিখছি, কি আমরা নিজেরাও কি করব, বাসায় একটু খেলার চেষ্টা করব। আর আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়েছি সেগুলো কি করব, বাসায় চর্চা করব। তাহলে কি আমাদের গল্পের বাকি অংশ নিয়ে আমরা আসব পরের ক্লাসে, কি আমরা অনেক মজা করে গল্পটা শেষ করব। সেই পর্যন্ত সবাই কি ভালো থাকবো এবং সুস্থ থাকবো, আর কি মিসের কথাও মনে রাখবো। আজ এ পর্যন্তই।